السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، جابتي بوشنكشا مهان الله تعالى جنة شانتي بوشيتوك سشت نبي پريو نبي حضرت محمد صلى الله عليه وسلم البوتي আজকে شعب برات نيه كسو كتا بولبو اما توفيكي إلا بالله. أمرا যে সয়াবরাত পালন করে থাকি শাবান মাসের মধ্য রজনীতে, এই রজনীতে যে আমরা ওই দিন সুন্দর করে গোসল করে মসজিদে যাই এবং বিশেষ পদ্ধতিতে আমরা সালাত আদায় করি, সারা রাত ধরে সালাত আদায় করি, রুটি হালুয়া বানাই, আসলে এগুলো কোরআন এবং হাদিসের আলোকে কতটুকু জায়েজ, তো আপনারা যদি দেখেন বা আমরা যদি দেখি কোরআন হাদিসকে যদি পর্যালোচনা করে দেখি, ভালোভাবে দেখি, তাহলে হাজার হাজার মুহাদ্দিসরা, বড় বড় আলেমরা বা তাবিঈরা তারা এই সমস্ত কিছু কিছু হাদিস আছে যেগুলো সয়াবরাত সম্পর্কিত, সেগুলো সবগুলোকেই মুহাদ্দিসের আমরা জয়ীফ হাদিস বলেছেন, কেউ কেউ জাল বলেছেন, কেউ কেউ মৌজু বলেছেন। এই হাদিসগুলোর কোনোটাই আমলযোগ্য নয়। একটি হাদিস আছে যেটাকে সহি বলা হয়েছে, হাসান সহি, নাসিরুদ্দিন আলবানিও এটাকে সহি বলেছেন, সেটা হচ্ছে কি যে মহান আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্য রজনীতে মানে 14 তারিখ দিবাগত রাত্রে যে রাতটা আসে সেই রাতে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত, যারা হচ্ছে মুশরিক মানে তারা মূর্তি পূজা করে, মুশরিক এই ধরনের কুফরি করে, যারা কুফর কুফরি করে কাফের তাদেরকে ব্যতীত, এবং যারা হিংসা পোষণ করে মনের মধ্যে হিংসা রাখে, এই দুই শ্রেণী ব্যক্তি ব্যতীত মহান আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ক্ষমা করে দেন। তাহলে আমরা এই হাদিসটা ছাড়া অন্য কোনো হাদিস সহি নয়। সর্বরা সম্পর্কিত যত হাদিস আপনি পাবেন, যত ফজিলতের হাদিস পাবেন, কোনো হাদিসই সহি না, এবং এমনভাবে মুহাদ্দিসিনে কিরামরা বলেছেন যেটাকে বলা হয়েছে যে জাল হাদিস, দুর্বল হাদিস, জাল হাদিস, একেবারে কোনোভাবেই আমলযোগ্য নয়। এই জন্য আমরা এখন আমরা তাহলে কি করব, আমরা অবশ্যই আমরা এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ব্যতীত মানে রমজান মাস ব্যতীত অন্য যে 11টি মাস আছে এই 11 মাসের মধ্যে সব থেকে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। এই জন্য আমরা বেশি বেশি করে শাবান মাসে সিয়াম পালন করতে পারি। এছাড়া প্রত্যেক মাসের 13, 14, 15 এই তিন দিন হলো আইএমএ বীজের রোজা আমরা বা সিয়াম পালন করতে পারি। তো আপনি যদি প্রতি মাসেই আইএমএ বীজের সিয়াম পালন করেন, এই মাসেও যদি আপনি 13, 14, 15 আপনি সিয়াম পালন করেন, তাহলে ওই শাবান মাসের মধ্য রজনী যেটা মিসপ্রিভেন শাবান বলা হয়েছে সেই রাতেও আপনার কিন্তু সিয়াম হয়ে যায়। তো আমরা এইভাবে পালন করতে পারি, কিন্তু কোনো মাসেই করলাম না, শুধু এই মাসেই ওই দিনটাকে উদ্দেশ্য করে করলাম, তাহলে এটা করা যাবে না। আর রুটি হালুয়ার ব্যাপারটা, এটা আসলে এটা কোত্থেকে আসছে এটা পুরোটাই আর কি কোনো ইসলাম সমর্থন করে না এটাকে। হ্যাঁ, আপনি এমনি যে কোনো সময় আপনাকে মানে গরিব মিসকিনে খাওয়াতে পারেন, কিন্তু এইটার উদ্দেশ্য করে এরকম কোনো বিষয় ইসলামে আছে এটা বলা যাবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, ইসলামকে মেন জেনে বুঝে পালন করার তৌফিক দান করুক। কেননা যে সমস্ত জিনিস ইসলামে নাই সেই সমস্ত জিনিস আমরা পালন করি সওয়াবের আশায়, কিন্তু এতে যদি সওয়াব হয় না বরং গুনাহ হয়, আমরা তো বুঝি না। শয়তান আমাদেরকে এই সমস্ত জিনিসকে এত সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে যাতে আমরা মনে করি অনেক সওয়াব হবে, আসলে কোনো সওয়াবই হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।